हेलो एंड अस्सलाम वालेकुम माय लवली व्यूअर्स, आज के आमी आपनादेर जन्य निये एसेछि मजादार बाधाकपिर चप। आमादेर देशे तरकारी एवं नास्ताय बाधाकपिर प्रचुर व्यवहार हय। आमरा नूडल्सेर साथे जेमन बाधाकपिर व्यवहार करि, तेमनि पाकोड़ाते व्यवहार करि, तरकारीते व्यवहार करि आमरा बाधाकपि भाजिते, डाल दिए बाधाकपि नाना भावे आमरा बाधाकपि व्यवहार करि। তো আজকে আমি তেমনই একটি বাঁধাকপির নাস্তা নিয়ে এসেছি, নতুন একটি নাস্তা, সেটি হচ্ছে বাঁধাকপির চপ। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে এই বাঁধাকপির চপ বানান, আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আসছে রমজানে আপনারা কিন্তু ইফতার হিসেবে এই আইটেমটি রাখতে পারেন। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাঁধাকপির চপ বানানোর জন্য আমি একটি বাঁধাকপি কেটে নিয়েছি কুচি কুচি করে, তার মাঝে আমি 2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে লবণ দিলে বাঁধাকপি থেকে যে পানি আছে সেই পানিটি বের হয়ে আসবে, ফলে বাঁধাকপির চপটি ক্রিসপি হবে। প্রায় 30 মিনিট রেখে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, বেশ খানিকটা পানি ছেড়েছে বাঁধাকপি থেকে। এখন আমি এগুলোকে কি করব, আমি এগুলোকে চিপে চিপে পানি থেকে চিপে চিপে যথাসম্ভব চেষ্টা করব পানিগুলো নিংড়ে নিতে, এবং সবগুলো বাঁধাকপি আমি চিপে চিপে নিংড়ে নিয়েছি। এখন দর্শক, আমি এই বাঁধাকপির ভিতর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা কুচি। এই চপে আদাটা যখন মুখে পড়ে সত্যি খুব ভালো লাগে। কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং কাঁচামরিচ কুচি। ধনে পাতা বেশ সুন্দর একটা ফ্লেভার আনে, আর কাঁচামরিচ আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন যে যতটুকু ঝাল খান। এবার শুকনো গুঁড়ো মশলার পালা। প্রথমেই আমি দিয়ে দিলাম চাট মশালা, সাথে একটু দিয়ে দিয়েছি ম্যাগি স্বাদে ম্যাজিক। তারপরে দিয়ে দিয়েছি একটু আদা রসুনের গুঁড়ো। আপনারা বাটা মশলা ব্যবহার করতে পারেন, আমার কাছে যেহেতু গুঁড়ো মশলা আছে এতে হবে কি খুব বেশি ভেজা ভেজা হবে না, আমি গুঁড়ো মশলাগুলোই দিলাম। এর মাঝে কিন্তু আমি চিলি ফ্লেক্সও দিয়েছি একটু। দর্শক খেয়াল করে থাকবেন, আমি কিন্তু লবণ দেইনি, কারণ আমি বাঁধাকপিগুলো প্রথমেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা, টোস্টের গুঁড়ো, এটা আমি ব্রেড ক্রাম আমি করে রেখেছি টোস্টের গুঁড়ো, একটি ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিব, ভালোভাবে মেখে নিব। দেখুন একটা আঠালো ডোতে পরিণত হবে, তো একটু শুকনো মনে হচ্ছে আমার কাছে। আমি এতে একটু সামান্য সয়া সস দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা লেবুর রসও দিতে পারেন এ পর্যায়ে। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো এই মাখানো ডোটি নিয়ে আমি চপের আকার করে নিচ্ছি, এবং আমি ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে গড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়ে প্রায় 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, একটা এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে রেখে আপনি রোজার সময় সারা মাস খেতে পারেন, আর অথবা চাইলে আমার মতো ইনস্ট্যান্ট এভাবে ভেজে নিতে পারেন। ময়দা, ব্রেড ক্রাম, বাঁধাকপি সব মিলে একটা খুব ক্রিসপি চপে পরিণত হবে এটা। আমি ভেজে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে, যেহেতু এর মধ্যে ময়দা এবং ব্রেড ক্রাম্প আছে। আমি যদি হাই হিটে ভাজি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে, তাই আমি লো মিডিয়াম ফ্লেমে প্রায় 7-8 মিনিট করে আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন দর্শক আমার ভাজা হয়ে গিয়েছে এবং কী সুন্দর লাগছে। এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে
পারছেন যে কি পরিমাণ ক্রিসপি হয়েছে। আমার বাসার সবাই তো খুব পছন্দ করেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।